28শে অগস্ট এই দিনটি যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। প্রতি বছর ধর্মতলায় এই দিনটি সমর্থকরা জমায়েত এবং সভা করে থাকেন। তবে এবছর করোনার কারণে জমায়েত বা সভা হয়নি, পরিবর্তে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির নেতৃত্বে রামনগর কলেজ চত্বরে প্রায় 3000 কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হল। আমাদের এখানে রামনগর কলেজ মহাবিদ্যালয়ে যে প্রোগ্রামটি হলো কর্মসূচি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভার্চুয়াল সভার সাথে একসাথে যোগ করে আমরা এই প্রোগ্রামটি আমরা আজকের পালন করলাম। এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা স্ক্রিনের পর্দার মাধ্যমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। আগামী দিনের যে কর্মসূচি তিনি ঘোষণা করলেন, সেই কর্মসূচিগুলো আগামী দিনে আমরা রামনগর বিধানসভা কেন্দ্রের আমরা পালন করব। এবং আমি চেষ্টা করব যে জেলাতে যেন এই কর্মসূচিগুলো পালিত হয়, বিশেষ করে এই এলাকার ছাত্র পরিষদের কর্মীরা, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যাতে আগামী দিনে এই কর্মসূচিগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো পালন করেন। এবং মুখ্যমন্ত্রীর যে কথাটা তিনি বললেন যে আমাদের এখানে রাজনৈতিক যে আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, মানুষের কাছে অপপ্রচার, হিংসা, কুৎসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস তারা নিশ্চিতভাবে তারা তৈরি হবে। রামনগর কলেজে আয়োজিত এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বিভিন্ন কলেজ এবং ছাত্রছাত্রীদের তিনি বার্তা দিলেন। আজকে আগামী দিনে ছাত্র সমাজকে এগিয়ে আসার কথা বললেন। আগামী দিনে ছাত্র সমাজের কাছেই তিনি দায়িত্ব তুলে দিলেন এই বাংলার, এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব ছাত্র সমাজের। কেন আপনারা জানেন যে একটি রাজনৈতিক দল যারা ধর্মের ভিত্তিতে এই বাংলাকে অশান্ত করার, বিভক্ত করার চক্রান্ত করছে, সেই বাংলাকে আগামী 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সসম্মানে তাকে সেই বাংলার দায়িত্ব যাতে ফিরিয়ে দিতে পারি, সেই ছাত্র সমাজকে আজকে তিনি বার্তা দিলেন। আমাদের সেই বার্তা নিয়ে আমরা ফিরলাম এবং আগামী দিনে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে বাড়ি ফিরলাম এবং আমরা সংকল্পবদ্ধ হলাম যে এই ছাত্র সমাজ, বাংলার ছাত্র সমাজ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী দিনে আপনার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে যত বেশি সংখ্যক আমরা শক্তিশালী করতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে বাংলায় সসম্মানে তাকে যাতে আবার এই বাংলার মসনতে বসাতে পারি তার সংকল্প নিলাম। ছাত্র এবং যুব সমাজ কি বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে? না, ছাত্র যুব সমাজ বিজেপির দিকে ঢুকেনি। কেন আপনারা দেখবেন বিজেপি শুধুমাত্র একটি ভাষণবাজি ছাড়া এই ভারতবর্ষের মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি। আজকে আপনারা দেখবেন 2014 সাল থেকে শুরু করে 6 বছরের সরকার চলছে, এরা ভারতবর্ষের ছাত্র যুবর জন্য কোনো রকম চিন্তা ভাবনা করেনি। আজকে একটা শিক্ষানীতি নিয়ে এসছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে এসছে, কোনো রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে আজকে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে সমস্ত বিরোধী রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেদিন প্রথম এই নেট এবং এই আমাদের যে পরীক্ষার ব্যবস্থা করেছে, যে সকল বিভিন্ন নেটের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা করেছেন এই প্যান্ডামিক সিচুয়েশনের মাধ্যমে, যেখানে সারা ভারতবর্ষে আজকে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে রাখা হয়েছে, ভার্চুয়ালের মাধ্যমে পড়াশুনো করা হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার একটি জনবিরোধী একটা আইন, একটা কথা বলেছে যে এই নেট পরীক্ষা দিতে হবে, এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, তার প্রতিবাদ জানিয়েছেন, প্রথম প্রতিবাদ জানিয়েছেন ভারতবর্ষের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে একে একে করে বিরোধী রাজনৈতিক দল সকলে মিলে আজকে প্রতিবাদ জানিয়েছেন এই কেন্দ্রীয় সরকারের ছাত্রদের প্রতি আজকে অবঞ্চনা, যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা সরব হয়েছি। এবং আগামী দিনে আজকে আপনারা একটা উদাহরণ দেখাতে পারবেন না ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকারে, যারা ছাত্রের কথা বলেছে, যারা যুবর কথা বলেছে, 2 কোটি বেকারের চাকরির কথা বলেছে, একটি মানুষের চাকরি হয়নি, অথচ পরিসংখ্যান কি বলছে কেন্দ্রীয় সরকারের, আজকে বেকারত্ব বেড়েছে 23% বেকারত্ব বেড়েছে 6 বছরে। কিন্তু পশ্চিমবাংলার যদি আপনি পরিসংখ্যান দেখেন 40% বেকারত্ব কমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই ছাত্র যুবদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন।
দিব্যেন্দু ডিঙ্গালের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.